হিন্দু ধর্মের হিসেবে যে চার ধাম আছে তার একটি ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। ভগবান বিষ্ণু যখন চার ধামে বিরাজ করার জন্য যাত্রা শুরু করেন, সবচেয়ে প্রথমে হিমালয়ের সবচেয়ে উঁচুতে যে ধাম আছে মানে বদ্রীনাথ সেখানে যান এবং স্নান করেন। এরপরে তিনি পশ্চিমে গুজরাটের দ্বারকাতে যান বস্ত্র পরিবর্তন করার জন্য। তারপর তিনি পুরীতে যান এবং সেখানে আহার করেন, আর দক্ষিণে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম করেন। শাস্ত্র অনুসারে এটাই বিশ্বাস করা হয়। আজকের আড্ডা ব্লগারের পর্বে কোনো ভূত প্রেত নয়, পুরীর জগন্নাথ ধামের কিছু রহস্যের বিষয়ে আড্ডা হবে। তোমরা যারা সত্যি ভূত প্রেতের বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করো, তাদের জন্য আমি ইউটিউবে আই বাটনে প্লেলিস্ট লাগিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অনেক কটা সত্যি ভয়ঙ্কর ভূতের গল্প। আমি জানি বাঙালির কাছে পুরীর গল্প করার মানে মায়ের কাছে মাসির গল্প করার মতো। তাও রথযাত্রার এই শুভ উপলক্ষে পুরীর রহস্যগুলো নিয়ে আড্ডা মারার লোভ সংবরণ করতে পারলাম না। নমস্কার, সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। পুরী হলো চার ধামের একটি ধাম। এখানে জগন্নাথ, তার বড় ভাই বলরাম আর বোন সুভদ্রার কাঠের মূর্তি আছে আমরা জানি। সাধারণত মন্দিরগুলোতে কাঁসা, পেতল অথবা পাথরের মূর্তি স্থাপন করা হয়, কিন্তু পুরীর মন্দিরে কাঠের মূর্তি আছে। পুরীরও নিজস্ব একটা ইতিহাস আছে। হিন্দুদের প্রাচীন পবিত্র নগর হিসেবে পুরীর নাম নেওয়া হয়। সমুদ্রের তীরে অবস্থিত পুরীর মনোরম পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থল হলো ওড়িশার এই বিখ্যাত স্থান। বহু বছর আগে পুরীতে বন্দর ছিল, সেখান থেকে সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া ও এই সমস্ত দেশের ব্যবসা হতো। সেই হিসেবে পুরীর ব্যবসায়িক গুরুত্বও তখন যথেষ্ট ছিল। পুরী অনেক নামে পরিচিত, যেমন নীলাচল, শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, নীলগিরি, কিন্তু জগন্নাথ ধাম নামে বেশি জনপ্রিয়। পুরী রথযাত্রা কতটা বিখ্যাত সেটা আর বলার অপেক্ষা রাখে না। পুরী রথযাত্রা রথ টানার জন্য শুধুমাত্র আমাদের দেশ থেকে নয়, সারা পৃথিবী থেকে মানুষ আসে। কারণ রথ টানার জন্য জাতি ধর্ম বিশেষ দেখা হয় না, আর মনে করা হয় এই রথ টানলে সমস্ত পাপ মোচন হয়। এবার পুরীর মন্দিরের কিছু রহস্যের বিষয়ে বলবো, যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও কোনোদিন দিতে পারেনি। ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করেন তখন তার অন্তিম সংস্কার করা হয়। ওনার পুরো শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেলেও শ্রীকৃষ্ণের হৃদয়ে প্রাণ ছিল, আর একজন জীবিত মানুষের মতো হৃদয়ে স্পন্দনও ছিল। বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণের হৃদয় আজও একই রকমভাবে জীবিত মানুষের হৃদয়ের মতো রয়েছে। জগন্নাথ দেবের কাঠের মূর্তির মধ্যে শ্রীকৃষ্ণের এই হৃদয় রয়েছে বলে বিশ্বাস করা হয়। প্রতি 12 বছর অন্তর জগন্নাথ, বলরাম আর দেবী সুভদ্রার মূর্তি পরিবর্তন করা হয়। মূর্তি পরিবর্তন করার সময় পাওয়ার অফ করে দিয়ে পুরো পুরী শহরকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। পুরীর মন্দিরের মধ্যে একেবারে অন্ধকার করে রাখা হয় যাতে কিছু দেখা না যায়। আর এই সব কিছু করার আগে মন্দিরের চারপাশে নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফকে দিয়ে দেওয়া হয়। সেই সময় মন্দিরে বাইরের কারো প্রবেশ একেবারেই নিষিদ্ধ থাকে। শুধুমাত্র যে পূজারি পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি স্থাপন করে সেই ভেতরে যেতে পারে। একে তো ঘুটঘুটে অন্ধকার মন্দিরের ভেতরে, তার ওপর পূজারির চোখ দুটোও বেঁধে দেওয়া হয় যাতে সে কিছু দেখতে না পায়, আর তার হাতে পরানো হয় গ্লাভস। এরপর পুরোহিত পুরনো মূর্তি থেকে একটা ব্রহ্ম পদার্থ বার করে নতুন মূর্তিতে স্থাপন করে, মানে ব্রহ্ম পদার্থটা পুরনো মূর্তি থেকে ট্রান্সফার করে নতুন মূর্তিতে দিয়ে দেওয়া হয়। মনে করা হয় এই ব্রহ্ম পদার্থই হলো শ্রীকৃষ্ণের হৃদয় যাতে এখনও স্পন্দন আছে। হাজার হাজার বছর ধরে এইভাবে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তি পরিবর্তন হয়ে চলেছে, কিন্তু এই ব্রহ্ম পদার্থটি কেউ কোনোদিন চোখে দেখেনি। এটা যদি কেউ দেখে নেয় সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটবে বলে বিশ্বাস করা হয়। পুরীর মন্দির বা মূর্তির সাথে জুড়ে থাকা এটা হলো সবচেয়ে বড় রহস্য। অনেক পুরোহিত যারা পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি স্থাপন করেছে তারা তাদের অভিজ্ঞতার কথা শুনিয়েছে। তাদের মতে যে ব্রহ্ম পদার্থটি তারা হাতে নেয়
তারা অনুভব করতে পারে সেটার মধ্যে স্পন্দন আছে বা সেটা খরগোশের মতো লাফায়। যেহেতু হাতে গ্লাভস পরা থাকে, এর বেশি আর কিছু অনুভব করা যায় না। রথযাত্রা বেরোনোর আগে পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে পুরো এলাকাটা খুব সুন্দরভাবে ঝাঁট দেয়। আমরা সবাই জানি পুরী মন্দির একটি সমুদ্রের তীরে অবস্থিত। এই মন্দিরের একটি সিংহ দুয়ার আছে। যতক্ষণ না মানুষ মন্দিরের বাইরে রয়েছে, তারা সমুদ্রের গর্জন শুনতে পায়। যেই মুহূর্তে সিংহ দরজায় পা রাখবে, সঙ্গে সঙ্গে সমুদ্রের গর্জন একেবারে গায়েব হয়ে যায় আর শোনাও যায় না। এটাও পুরীর মন্দিরের একটা বড় রহস্য। তাছাড়া ওখানে একটা শ্মশান আছে। যতক্ষণ মানুষ মন্দিরের বাইরে আছে, ততক্ষণ ওই শ্মশানের গন্ধ পায়। যেই মুহূর্তে সিংহ দরজায় একটা পা রাখবে, আর শ্মশানের কোনো গন্ধও পাওয়া যায় না। এটাও এই মন্দিরের একটা অদ্ভুত রহস্য। সাধারণভাবে মন্দিরের ওপরে চূড়ায় পাখিরা বসে, চূড়ার ওপর দিয়ে পাখি উড়তেও থাকে। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কখনো কোনো পাখি উড়ে যেতে বা মন্দিরের চূড়ায় কোনো পাখিকে বসে থাকতে কেউ দেখেনি। কেন পাখিরা মন্দিরের চূড়ায় গিয়ে বসে না, এর উত্তর কারো জানা নেই। এও এক অদ্ভুত রহস্য। তাছাড়া পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো রকম এরোপ্লেন, হেলিকপ্টার, চপার ওড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে। পুরীর মন্দির অনেকটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে, মানে 400,000 বর্গফুট এরিয়া নিয়ে এই মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরের উচ্চতা হলো 214 ফুট। যত চড়া রোদই হোক না কেন, পুরীর মন্দিরের কোনো ছায়া কোনো দিকেই পড়ে না, মানে এই মন্দিরে ছায়া তৈরিই হয় না। সাধারণভাবে বাড়ি, গাড়ি, গাছপালা, এমনকি আকাশ দিয়ে এরোপ্লেন যদি একটু নিচু হয়ে ওড়ে, তারও ছায়া মাটিতে দেখা যায়, কিন্তু পুরীর মন্দিরের কোনো ছায়াই তৈরি হয় না। এটাও একটা অদ্ভুত রহস্যের বিষয়। সাধারণভাবে যে কোনো সমুদ্র তীরে সকালে হাওয়া সমুদ্রের দিক থেকে জমির দিকে বয়, আর বিকেলে তীরের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া বয়, এটাই স্বাভাবিক। কিন্তু পুরীতে এর বিপরীত ব্যাপারটাই ঘটে। এই বিষয়টারও ব্যাখ্যা কারো কাছে নেই। পুরীর মন্দিরে চূড়ায় একটা পতাকা লাগানো থাকে। নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যের আগে এই পতাকাটা পরিবর্তন করতে হয়। বিশ্বাস করা হয় যদি কোনো দিন এই পতাকা পরিবর্তন না করা যায়, তাহলে সামনের 18 বছরের জন্য মন্দির পুরো বন্ধ হয়ে যাবে। আর এই পতাকারও একটা অদ্ভুত ব্যাপার আছে, যেদিকে হাওয়া চলে পতাকা তার উল্টো দিকে ওড়ে। সাধারণভাবে পতাকা যেদিকে হাওয়া চলে সেদিকেই ওড়ে, কিন্তু এখানে উল্টো দিকে পতাকা ওড়ে। এটা কিভাবে সম্ভব হয় কেউ জানে না। মন্দিরের চূড়ায় একটি সুদর্শন চক্র লাগানো আছে। এই চক্রটি যেখান থেকেই দেখা হোক না কেন, মনে হবে চক্রের মুখ সামনেই রয়েছে। শুধু পুরীর এই মন্দির নয়, পুরীতে যত মন্দির আছে তাদের ওপর সুদর্শন চক্র ঠিক এভাবেই লাগানো আছে। কোনো মানুষ যেদিক থেকে সুদর্শন চক্রের সামনে দাঁড়াক না কেন, মনে হবে চক্রটা তার মুখের দিকেই লাগানো রয়েছে। পুরীর দেখা দেখি ভারতের অন্যান্য শহরেও মন্দিরের মাথায় এইভাবে সুদর্শন চক্র লাগানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘরটি রয়েছে পুরীর মন্দিরে। এই মন্দিরে 500 রাঁধুনি আর 300 সহযোগী রয়েছে রান্নার কাজে সাহায্য করার জন্য। মন্দিরের এই রান্নাঘর থেকে লাখ লাখ মানুষের জন্য মহাপ্রসাদ প্রস্তুত করা হয়। যত সংখ্যক ভক্তই আসুক না কেন, এই রান্নাঘর থেকে মহাপ্রসাদ কোনো দিনই কম পড়েনি। কিন্তু যখনই মন্দিরের সিংহদ্বার বন্ধ হওয়ার সময় হয়, হঠাৎই দেখা যায় মহাপ্রসাদও প্রায় শেষের পথে। বলা হয় পুরী মন্দিরের প্রসাদ কখনো নষ্ট হয় না। এটা কিভাবে সম্ভব হয় কেউ জানে না। এও একটা অদ্ভুত রহস্যের বিষয়। এই মন্দিরের মহাপ্রসাদ কাঠের উনুনে পরপর চাপিয়ে 7টা হাঁড়িতে রান্না করা হয়। উনুনের ওপর একটার পর একটা 7টা হাঁড়ি বসানো হয়। কিন্তু মজার বিষয় হলো, সবচেয়ে ওপরের বসানো হাঁড়িটার প্রসাদ সর্বপ্রথম রান্না হয়ে যায়। মানে উনুন রইল নিচে, তার ওপরে পরপর 7খানা হাঁড়ি বসানো, কিন্তু সবচেয়ে প্রথম রান্নাটা 7নম্বর হাঁড়ির রান্নাটাই হলো। তারপর 6, 5, 4, 3, 2, 1 এইভাবে রান্না প্রস্তুত হয়। এটা কিভাবে সম্ভব হয় সেটাও কেউ জানে না। পুরীর মন্দিরের এই এত এত রহস্য রয়েছে যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। সেই কারণে বোধহয় পুরীর মন্দিরের আকর্ষণ এত বেশি মানুষের কাছে।
তাহলে আজকের আড্ডা ব্লগারের আসর এখানেই শেষ করছি। পুরীর মন্দিরের এই রহস্যগুলোর বিষয়ে তোমরা কে কে জানতে কমেন্টে অবশ্যই জানিও। যারা এই বিষয়ে জানতে না, পুরীর মন্দিরের এই এত রহস্যর কথা শুনে তাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।